হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। সো গত দুদিন যাবত আমি সিলেট জাপনের এই এলাকাটি আছি। সো এখন বর্তমানে আমি আছি সিলেটের জাপনের আর কি একটু দূরে, মানে পাথর যে মেন এই আছে পুকুরে আমার পিছনে পাথর মেন যে ঘাটি আছে, আমরা মানে মেনের মেন ঘাটি বলতে পাথর যেখানে মানে পুরো বাংলাদেশ থেকে সাপ্লাই হয় এখান থেকে। সো আমরা এখন এখানে একটু মানে আপনাদের দেখাবো যে কীভাবে কী কার্যক্রম চলে, বা আপনারা তো পাথর কিনেন ডাইরেক্ট, পাথর দেখেন কীভাবে কার্যক্রম করে আমাদের কাছে যায়, বা ওইরকম কিছু এখানে কত হাজার হাজার পাথর এর কাজ চলে। সো ভিডিওটি ফুল দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। ভিডিওটি ইনশাল্লাহ আমাদের মন জয় করবে আর ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ। সো আমরা আরেকটু ঘুরছি এখান দিয়ে, আর কিছু বলতে চাই না, ভিডিও ক্যামেরা ভিডিও কোয়ালিটি কেমন হতে চাই না, সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আমি আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি দেখতে থাকুন, এখন আমি ক্যামেরাটির সামনে দিকে দৌড়ছি। সো এখন আমাকে আর দেখতে পারবেন না, এখন দৃশ্য দেখতে হবে, সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন, ছেলেটির সুন্দর অসাধারণ দৃশ্যগুলো। সো গাইস একো মাছ ধরে নিলেন নাহি? ছোট আকারের পাথর এইগুলা এই পাশে, আর দেখেন এটা একটু সাদা আর লালচে, এটা কিভাবে আলাদা করলো আমি বুঝলাম না। যাই হোক, এটা দুটা দুই পদ্ধতিতে, যাই হোক এটা এটা হলো আরেকটা পাথর, জানি দাম কেমনি কেমনি এনে কারো কাছে দাম জিগার চেষ্টা করবো অবশ্যই। আর এই যে একটা পাথর, এটা বড় সাইজের, এটা মেবি ঢালাই করার জন্য কাজে লাগে। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাও ওই ধরনের কোনো হবে। আর আমি যেখানে ভিডিও করছি সেখানে অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন, আর আমি যারা দেখেন তাদেরকে এটা জুম করে দেখে দিয়েছি। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আর এটা এই চতুর্দিক দিয়ে, মানে চতুর্দিক না মানে এই দিক থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত আছে, আর এই পাথরটা দেখেন এই সালে এত বড় পাথর এটা পাশে গেছে। সো সিলেট একটি অনেক অসাধারণ একটি সুন্দর জায়গা, এনে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা আছে। সো আমরা এই পাথরটা দেখি, এই আরেকটা পাথর, আর এখানে এই যে আমরা একটা জিনিস হিসেবে দেখাই, যখন এই একটা মিশিং, এই একটা মিশিং, একটা মিশিং, এখানে একজন একটা করে না, মানে দেখজনের পারদর্শক থাকতে পারে কিন্তু একটা নাম দেয়, যেমন মনে করেন রুহানটা পাইছে দশটা, এরকম একটা নাম দিয়ে পুরো বাংলাদেশ আসবে, পুরো বাংলাদেশের পাথর যায় এই ইয়ে থেকে, এই জাপন থেকে, জাপন নাকি যাই হোক এই জাপনি এই দেখেন কত সুন্দর পাথর। সো গাইস ভিডিওটি যারা উপভোগ করছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিবেন, আশা করি আপনাদের দোয়া আমি আরও বড় হতে পারি, বড় হওয়া মানে বড় হওয়ার ম্যাটার, বড় ফেলতে ওই বড় না, মানে আপনাদের দোয়া যে আমি আরও ভিডিও কোয়ালিটি ভালো করে ডেভেলপ করতে পারি, আমার ভিউটিও আশা করি আমি আপনাদের, আপনার যে আমার পাঁচজন দশজন দেখেন ওইটাই আমি অনেক কিছু আমার। সো এই ভিডিও করা একটি শখের বিষয়, আমি তো শখের করি, আমার ইনকামের ওই রকম আশা করি না আমি। সো গাইস আপনারা দেখুন এটা আমি চাই, তো দেখেন ওদিকে 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 কত জায়গায় এগুলো কী বলাম যায় না। সো পাথর এখানে একটা রাখা হয়েছে বুঝতে পারছেন, আর এখানে এটা মানে এই পাশের যে মালিকটা সে যে পাথরগুলো রাখিবে এই পাশে যদি না আসে, আর ওই পাশে মানে এটা আর কি তাদের লাইন যে এটার জায়গাটুকু আমার বিঠা বুঝতে পারছেন, তারা অনেকে সেফটিভাবে চলাফেরা করে। আর আমার বাসা আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে ইনশাল্লাহ। ও অনেক আপনি জানেন না, আমি তো দুদিন দিয়ে শেষে আসার পরে, দুদিন আস থাকার পরে আমি এখন দেখ করছি, তো আমার সঙ্গে সাতটার দিকে বাচ্চা হবে, এখন আরো বিশ মিনিট বাকি আছে না, কত বাজে ঘুমিয়ে যাবেন দেখেন ছয়টা এক বাজে, তো আরও এক ঘন্টার মতো বাকি আছে, সাতটা দিয়ে এক ঘন্টার মতো বাকি আছে, এক ঘন্টা অনেক পাথর কিছু দেখছি।
ওই ভাইকে একটু দেখে কিছু জিজ্ঞেস করা যায় নাকি পাথরে কেমন কি দাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো ভাই, আসসালাম ভাই। এই পাথরের এই টাক গুলা কেমনি কি দাম, মানে ওই ছোট গুলা একটু একটা একটা একটু বলে দেয়। পাথর পাথর কিনবেন নাকি? না এমনি ভিডিও করতে আছে তো মানুষ দেখবো, মানে একটু দেখতো ওই যেমন ওটার ওই ঢালাই দিলে কেন সাত ঢালাই নিয়ে না ওটা টাক করতে গেলে টাক না, এটি ফুট হিসাবে কিনা লাগে। ফুট ফুট কত করে ফুট পরে? যে পাথরের মালিক আছে না, হ্যাঁ, গেছে কিনে গাড়িতে লুট করে গাড়ি ভাড়া দানি তো। দামটা জানেন কেমনি? হ্যাঁ, দাম 145 এরকম ফুট। আর যদি একবারে যেটা কুচি কুচি দিয়ে দেয়, এটা মনে হয় এনে তো মানে যে ইনতে গেছে পুরো বাংলাদেশে এনতে গেছে না নাকি আর অন্য ইনতে গেছে যে এনে যে এনে যে ই থাকে মানে নিয়ে যা যায় হ্যাঁ হ্যাঁ কি কয় মানে দেখ দায়িত্ব থাকে না সাপ্লাই হ্যাঁ নাম মানে কোনো নাম আছে ডাক ডাকে কি কোনো নামে? ও নাম আছে না, মানুষের নাম আছে না, মানুষের নাম না হ্যাঁ কোনো আলাদা কোনো নাম আছে না মানে বুঝেন নাই যারা মাল সাপ্লাই দেয় তারপর সাপ্লাইয়ের কয় সাপ্লাইয়ের কয়। কিন্তু আমি দেখলাম 200 অত বাড়ান হারে না মানে 125 কিনে আমি 200 হারবো না ওইরকম তো কোনো সিস্টেম নাই না। অতদিন থেকে এরা কিনবো মালে মালে বেশ কম আছে এই মাল আপনার আবার ওটার দাম একটু কম। এনে পাথর বাসে ওই মেশিন দেখাই অটোমেটিক বাসা থাকে না? এনে পাথর কে এই নদীর এই নদীর এত পাথর দিয়ে তুলেন এনে আবার ওই কেমনি করে মাড়ি চলতে কেমন একাই হয়? বাহ বাহ, আজকে কথা পাথর কম কমার কোন সম্ভাবনা নাই কমে আবার বসাতে পারে কমে আবার ছোট বালু আছে না বালুর থেকে বালু দানা আছে না ছোট ছোট আবার বড় হয়। আরে ইন্ডিয়া কোন থাকে ইন্ডিয়া দোকান জানা তোরা ইমরাই ওনে ঢুকলে যে উমরা দে দামো উমরা 20 ধরলে তখন কোনো ই নাই মানে যে ঢুকাই দিও 10-20 হাজার টাকা দিলাম দেখদিন থাকলাম আবার করলাম এমনি দাম দেবো 5 ফুট কিরো দাম দেবো 5,000 না 6,000 টেনে না পাঁচ ফুট দেখাইলে কিপ্তি কব বেশ ই নাকবো না ওই যে বিছা বিছা হ্যাঁ বিছা লাগাই 5 ফুট কিরো দেওয়া লাগে। আর এমনি 2 নম্বর ই করে মনে ধরলো ধরার পরে আঙ্গুর কি মামলাটা বা কি দেহারে এমনি শয়তানি করলে মনে করেন যে মারবো বাড়িটা দিয়ে একবার তার মার্ডার করা হবো না। আর আপনাকে এনে ওই ইন্ডিয়াতে যে মনে করেন ফোন টোন আনা নেওয়া ওই বাজার কি এই বাংলাদেশে আছে মানে এইবারে আছে নাকি মানে ওই দেশে ডাইরেক্ট ফোন আনে এই দেশে বেশি নতুন ফোনই বা পুরান ফোনই এরকম মার্কেট আছে নাম কি ওটা মার্কেটে তো যারা যায় তারা চিনে এক সাথে যোগাযোগ করলে আইনা দেবে কম দামে মেলা সেটা আনলাম। আরে এনে পর্যটক কড়া বন্ধ রাত কড়া বন্ধ আসা যাওয়া করে সারা রাত্রি না আদি অন যাবো গাছ। আর আপনি হোটেল ভাড়া মনে করেন এত চাইলো কিনা দুই এক রুমে বুঝছেন কি 1400 টাকা ফেললো বেশি না পর্যটনের কাছে দাম বেশি চাইলো ঈদের নি কেমন ঈদের মধ্যে দাদা নিয়ে মানে না আঙ্কেল। আরে যে এনে যে পাথর যে দেখলাম এই সব ঠিক এক মালিক নাকি বিভিন্ন ভিন্ন একই এক এক মালিক? আপনি এনে কোনো দায়িত্ব আছেন নাকি? না ঘুরতে আছেন মানে দেশে বাড়ি কোথায়?
টাঙ্গাইল থাকি আমি টাঙ্গাইল দাম কত গাড়ি খাবো লো সাতটা থেকে আটটার মধ্যে এম টাইম রয়েছে কত তাই একটু ঘুরে মানে ঘুরতে আছে আর কি সো গাইজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই না পান চা খাই গে আপনি এখানে চা খুব মজা আহেন Mm-hmm.